বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পেরিয়েছে 48 বছর। ইতিহাসের অন্যতম বর্বর এই হত্যাকাণ্ডের প্রায় 5 দশকেও ধরা ছোঁয়ার বাইরে আত্মস্বীকৃত ঘাতকদের মধ্যে 5 জন। তারা হলেন খন্দকার আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম, রিসালদার মুসলেউদ্দিন, রাশেদ চৌধুরী ও নূর চৌধুরী। এ তালিকায় প্রথম 3 জনের অবস্থান আজও নিশ্চিত করা যায়নি। রাশেদ যুক্তরাষ্ট্রে ও নূর ক্যানাডায় পলাতক। শরণার্থী পরিচয়ে কয়েক যুগ ধরে ক্যানাডায় অবস্থান করছেন নূর চৌধুরী। জানা যায়, অন্টারিও প্রদেশের টরন্টোর ইটোবিকক এলাকায় একটি বাড়িতে থাকেন প্রায় 80 বছর বয়সী নূর। তার বিরুদ্ধে মামলা করা ক্যানাডা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা বলেন, নূর চৌধুরীর বিরুদ্ধে বঙ্গবন্ধু হত্যার অভিযোগের বিষয়ে অবগত জাস্টিন ট্রুডো প্রশাসন। শরণার্থী হিসেবে তার অনেক সুযোগ সুবিধা বাতিল করা হয়েছে বলে জানা যায়। আদালতের রায় ও দুই সরকারের মধ্যে সমঝোতার মাধ্যমে তাকে দ্রুতই দেশে ফিরিয়ে সাজা কার্যকরের বিষয়ে আশাবাদী এই নেতা। আমেরিকা থেকে যদি আমরা রাশেদ আনতে পারি, দ্যাট উইল বি এ প্রেসিডেন্স। এই প্রেসিডেন্ট দেখায় তখন আমরা কেন আপিল করতে পারবো, যে তারা দিচ্ছে তোমরা দিবে না কেন। আমরা আরেকটা অপশন কথা চেষ্টা করতে বলতেছিলাম, যে গভর্নমেন্টকে প্রেশার দিতে চেষ্টা করেছি যে ও যেই দেশ থেকে আসছে কানাডা থেকে অন্তত সেই দেশে পাঠিয়ে দেওয়া, ওই দেশের সঙ্গে আমরা দেন দরবার করতে কেন খারাপ দেবো। ক্যানাডায় নূর চৌধুরীর মতো একইভাবে যুক্তরাষ্ট্রে পালিয়ে আছেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে আরেক অভিযুক্ত রাশেদ চৌধুরী। মার্কিন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের উদ্যোগে তার রাজনৈতিক আশ্রয়ের আবেদন বাতিলের সম্ভাবনা তৈরি হয় গেল বছর, তবে এ বিষয়ে নতুন করে কোনো অগ্রগতি জানা যায়নি। আমি মনে করি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান এবং দ্বিপাক্ষিক বিষয়ে আরও উন্নত করার উপায়ে আমেরিকার উচিত রাশেদ চৌধুরীকে বাংলাদেশের হাতে ফেরত পাঠানো। এই বিচার নিশ্চিত করার ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং কানাডার মতো দেশ কোনো দ্বিমত পোষণ করবে বলে আমরা মনে করি না। এই ব্যাপারে বর্তমান সরকারের মাননীয় মন্ত্রী বা সরকারি পর্যায়ে বা কূটনৈতিক তৎপরতা যেমন জোরদার করা দরকার, আমরা যারা যুক্তরাষ্ট্র অবস্থান করি, আমরা যারা কানাডা অবস্থান করি, আমরা যারা এদেশে নাগরিকত্ব গ্রহণ করেছি, তারাও বাংলাদেশের একজন মানুষ হিসেবে এই ব্যাপারে সোচ্চার হওয়া উচিত বলে আমি মনে করি। শেখ মুজিব হত্যাকাণ্ডে বিদেশে পালানো বাকি 3 অভিযুক্তের খোঁজ এখন পর্যন্ত পায়নি সরকার। তবে আব্দুর রশিদ পাকিস্তানে, ডালিম স্পেনে আর মুসলেউদ্দিন ভারতে বা জার্মানিতে আছেন বলে ধারণা করা হয়। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা ইন্টারপোলের মাধ্যমে 5 অভিযুক্তের বিরুদ্ধে রেড নোটিশ জারি আছে, ইতোমধ্যে যার মেয়াদ বাড়ানো হয়েছে আরও 5 বছর। যুক্তরাষ্ট্র অথবা ক্যানাডা, দুই দেশের একটি দেশ থেকেও যদি আগে একজন খুনিকেও দেশে ফেরত পাঠানো যায়, তাহলে অপর দেশের প্রক্রিয়াটিও সহজ হয়ে যাবে। এজন্য সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দিয়েছেন প্রবাসী বাংলাদেশি ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সৈয়দ ইফতেখার, এখন ক্যানাডা।